আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, দেশে এবং দেশের বাহিরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি কমেন্ট পড়ব। বন্ধুটি কমেন্ট করেছে ইন্ডিয়া থেকে। চলুন আমরা আগে ওনার সমস্যা একটু জেনে নিই। একজন লিখেছে, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি আপনার একজন নিয়মিত দর্শক ও সাবস্ক্রাইবার। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের পার্শ্ববর্তী একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের দেশের বাইরে হওয়া সত্ত্বেও আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আমার বয়স 35 বছর। আমার সমস্যা হলো, গত 2 মাস ধরে আমার পুরুষাঙ্গ হঠাৎ করে শিথিল ও নিস্তেজ হয়ে যাচ্ছে, খুবই দুঃখজনক। 2 মাস ধরে হঠাৎ করে শিথিল ও নিস্তেজ হয়ে যাচ্ছে, যদিও বা উত্তেজিত হয় কিন্তু যোনিতে প্রবেশ করার সময় আবারও নিস্তেজ হয়ে যায় এবং বীর্যপাত হয়ে যায়। এ কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি চলছে। এই অশান্তির হাত থেকে আমাকে বাঁচান স্যার। বিয়ের আগে সামান্য হস্তমৈথুনের অভ্যাস ছিল কিন্তু বর্তমানে একদমই নাই। আমি আপনার অনেক ভিডিও দেখেছি, আপনার ভিডিও দেখে R41 খাওয়া শুরু করেছি। এর সাথে কোনো পাওয়ার মেডিসিন স্থায়ীভাবে খেলে সমাধান পাবো কি না জানালে চিরকৃতজ্ঞ থাকবো। আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি এই ভিডিও দেখেন এই মুহূর্তে, তাহলে আমি কিছু নিয়ম বলবো, আশা করি আপনার জন্য ভালো লাগবে। এই জাতীয় সমস্যা যাদের, যারা R41 বা ড্যামিয়া প্ল্যান্ট খাচ্ছেন অলরেডি, তাদের জন্য ভিডিওটি সহায়ক হবে। উনি রেগুলার ভিডিও দেখে, এটা ওনার কমেন্টে বোঝা যাচ্ছে। উনি আমার ভিডিও দেখে R41 খায়, কিন্তু এর সাথে পাওয়ার কোন মেডিসিন খেলে সমস্যা একেবারে চলে যাবে সেই বিষয়টি উনি জানতে চেয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে কিছুটা হিন্স দেওয়ার চেষ্টা করব। যদিও উনি ক্লিয়ার করে বলেননি ঠিক কী কারণে 2 দিন আগে থেকে হঠাৎ করে তার পেনিস নিস্তেজ হয়ে যাচ্ছে, এর অনেক কারণ থাকে। যেমন মানসিক অনেক চাপ থাকে, ধকল থাকে, এর মাঝখানে হইতে পারে এমন যে অনেক মানসিক চাপ গিয়েছে ওনার, যে মানসিক চাপগুলো উনি সামলাইতে গিয়ে হয়তো এরকম হঠাৎ করে পেনিস নিস্তেজ হয়ে যাচ্ছে, অথবা স্বামী স্ত্রীর কোনো কলহ বা ঝামেলা থাকতে পারে যার কারণে স্ত্রীর প্রতি ইরেকশান কম হয়, এই একটি বিষয় থাকতে পারে। সেই বিষয়টিকেও ওনার দেখা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর এছাড়া যদি টেস্টোস্টেরন হরমোন আস্তে আস্তে কমতে থাকে, সেই চাপটাও হঠাৎ করে পড়ে, অল্প একটু যদি ইরেকশান কম হয় আগের তুলনায়, মানসিকভাবে ডাউন হয়ে যায় এবং এটি আরও বেশি আকার ধারণ করে। সো আপনার সব বিষয়গুলো দেখতে হবে। এখন এগুলো জানার পরে যদি মনে হয় যে আপনার টেস্টোস্টেরন হরমোনের জন্য এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে সেলেনিয়াম একটি ঔষধ আছে, টেস্টোস্টেরন বা টেস্টিস 3X একটি ঔষধ আছে, এগুলো টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে। আপনাকে বলবো যে আপনি R41 খান, ঠিক আছে, কিন্তু হোমিওপ্যাথিক একটা ঔষধ আছে অশ্বগন্ধা, এটিও হঠাৎ ইরেকশান না হলে সেটির উপরে কাজ করে। অশ্বগন্ধা হচ্ছে এই যে এরকম মাদার টিংচার, আনবক্স করে দেখাবো আমি, এই যে 500 ml বোতল অশ্বগন্ধা থাকে, এখান থেকে মূলত 30 ml অশ্বগন্ধা আপনি নিতে পারেন। এরকম বোতলে 30 ml অশ্বগন্ধা ঢেলে নেবেন হোমিওপ্যাথিক দোকান থেকে। এই 30 ml অশ্বগন্ধা থেকে আপনি 10 ফোঁটা করে 3 বেলা, সকালে দুপুরে রাত্রে 3 বেলা অশ্বগন্ধা মাদার টিংচার সামান্য পানিতে দিয়ে যদি আপনি খান, তাহলে 1-1.5 মাসের মধ্যে আপনার টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে, শারীরিক যদি গ্রোথ কম থাকে, এনার্জি লেভেল কম থাকে, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। এর সাথে পাওয়ার একটি মেডিসিন অবশ্যই নেবেন, সেটি সিমটমের উপর। মাস্টারবেশনের অভ্যাস যেহেতু আপনার কম, এত বেশি না, যাদের বেশি তারা স্টাফিসেক দিয়া নেবে, যাদের প্রস্রাব নালীতে সমস্যা, প্রস্রাবের জ্বালা পোড়া হেতু দুর্বলতা, তারা ক্যান্থারিস নেবে। আর আপনাকে প্রাথমিকভাবে আমি সেলেনিয়াম সাজেস্ট করতে পারি, এটি নিতে পারবেন। পাওয়ার মেডিসিন যেভাবে ব্যবহার করা হয় সেভাবে ব্যবহার করবেন, তাহলে আশা করি সব সমস্যা ঠিক হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্ত যারা আমার চ্যানেলটি নতুন তাদেরকে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন তাদেরকে বলবো যে ভিডিওগুলো শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আর ভিডিওতে লাইক দিবেন যাতে আমাদের ভিডিওগুলো একটু ছড়িয়ে যায়, অন্য কেউ যেন দেখার সুযোগ পায়। সবার জন্য ভালোবাসা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।